রাষ্ট্রত এদেশের যে কওমির আলেম এবং আমাদের যারা পীর মাশায়েখ আধ্যাত্মিক প্ল্যাটফর্মে যারা আছেন তারা সকলেই ধর্মনিরপেক্ষ মনোভাব পোষণ করেন, সকল মানুষকে তারা ভালোবাসেন। কিন্তু একটা রাজনৈতিক দল বাংলাদেশে তারা উগ্রবাদ সৃষ্টি করে, তাদের অর্থনৈতিক অবস্থান অনেক শক্তিশালী, এই অর্থনৈতিকের যোগান দিয়ে তারা আমাদের অত্যন্ত ছোট ছোট ছাত্র যারা তাদের ব্রেইনকে তারা কিভাবে ওয়াশ করেন এটা আপনাদের সকলের জানা। আমরা এটাই বলতে চাই যে ধর্মকে যারা কলমবাজি এবং গলাবাজি করে এটা মানুষের থেকে ছিনিয়ে নিয়ে একটা সম্পদের কাছে অর্পণ করতে চান এরা মূলত ধর্মচর্চা করেন না, আর এইটা করে তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, এর জন্য তারা উগ্রবাদ প্রতিষ্ঠা করেন। আমি আমার খেয়াল পড়ে বেশ কিছুদিন আগে হঠাৎ করে একটা এলাকায় দেখা গেল যে একজন সনাতন ধর্মাবলম্বী সে রসুল সম্বন্ধে কিছু একটা বলেছে বা কোরআন শরীফ সম্বন্ধে কিছু বলেছে, সে থানায় গিয়া জিডি করছে যে এইটা আমি পোস্ট করিনি। থানায় গিয়ে জিডি করার পরেও 3 দিন ব্যাপী মাইকিং হয়েছে। আপনি যে বললেন যে প্রশাসনের লোকগুলা, আপনি যেভাবে উদারভাবে বলছেন আমি কখনো উদারভাবে বলি না, আমি বলবো প্রশাসনে ঘাপটি মারা লোকগুলা যারা দেশে উগ্রবাদ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করে, এইটা এদেরকে ধরা হয়েছে। 2 একজনকে পার্লামেন্টে এরা চাকরি করছে, বিভিন্ন জায়গায় সহযোগিতা করে বিভিন্ন সেক্টরে এরা ওত পেতে বসে আছে। এরা সরকারের বেশি চাটুকারগিরি করে 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 ওইখানে বসে বসে তারা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে করে তারা এটাকে ধর্মচর্চা হিসাবে নাম দিতে চায়। এজন্য আমরা দেখতে পাই, যেটা জীবনে আমরা আগে দেখিনি, যে বাংলাদেশে শীতের সময়ে প্রায় প্রত্যেক গ্রামেই ওয়াজ মাহফিল হয়। এই সমস্ত ওয়াজ মাহফিলে মানুষকে আহ্বান জানাতে হতো যে হিংসা করিও না, মানুষের প্রতি বিদ্বেষ রাখিও না, সকলকে ভালোবাসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, রসুল সাল্লাহ সামের আধ্যাত্মিক জীবন আলোচনা করা হইতো। কিন্তু এইটা ইদানিংকালে পরিবর্তন হয়ে গেছে। আপনারা ফেসবুকে এইগুলা ঘাঁটলে দেখবেন, যাদের উত্তরসূরি, যে সমস্ত পূর্বসূরিরা যে সমস্ত কথা শুনতেই পছন্দ করতেন না, এরা এখন ওয়াজের মাঠে গিয়া নানানভাবে মানুষকে উস্কানি দিচ্ছেন, যেটা ইসলাম অনুমোদন করে না। এই কথাগুলা মানুষের সামনে আমরা তুলে ধরার চেষ্টা চালাচ্ছি, আমাদের দলীয়ভাবে এবং জোটগতভাবেও। আপনারা বলবেন যে তাহলে আপনারা অসাম্প্রদায়িক নীতি যদি গ্রহণ করেন তাহলে আপনাদের নিজের দলগুলার নাম কেন ইসলামের সাথে সম্পৃক্ত করে রেখেছেন? আমরা এজন্য রেখেছি যে আপনি বলেছেন যে ইসলাম উদারতা, মানবতা এবং ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে, আমরা এই মূল্যবোধটা রক্ষা করতে চাই। ইসলামের নাম নিয়ে আমরা রাষ্ট্র দখল করতে চাই না, রাষ্ট্রের জন্য আমরা রাজনীতি করতে চাই, সেখানে মানুষের অধিকার আদায়ের জন্য যে রাষ্ট্রীয় যে কর্মসূচিগুলা, ডেভেলপমেন্ট যত কর্মসূচি উন্নয়নমূলক আছে, বিশুদ্ধ পানি সরবরাহের কথা আছে, সুচিকিৎসার কথা আছে, সুশাসনের কথা আছে, এইটাকে আমরা, এটা কি নেকির কাজ বা পুণ্যের কাজ বলে আমরা মনে করি। কিন্তু ধর্মচর্চাটা হবে নিগুড়ভাবে রসুল যে কথাটা বলছেন, যে উনি বলছেন আমি আল্লাহ থেকে তোমাদের কাছে প্রেরিত হয়েছি, তোমাদেরকে আল্লাহর কিতাব